প্রেম ভালোবাসা মহাব্বতের এই দুনিয়ায় একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করতেই পারে, ভালো লাগতেই পারে, ভালোবাসা হইতেই পারে। এই ভালোবাসাটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুসারে হয়, নিজের স্বাধীনতা অনুযায়ী যেন না হয়। বর্তমান সমাজে দেখা যায় একজন মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে ভালো কথা, একজন ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে ভালো কথা, এই ভালোবাসাটা যেন অতি গভীরত্ব যেন না হয়, দ্রুততা এরকমভাবে পরিণত করতে হবে, তাদের বৈবাহিক জীবনে আবদ্ধতার মধ্যে আসতে হবে। তাহলে এই ভালোবাসাটা খারাপ নয়, তাহলে এই মহাব্বতটা খারাপ নয়। কিন্তু আপনি আমি বর্তমানে দেখতে পাই অহরহর সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। এই ভালোবাসা এত তাদের দূরত্বতা তৈরি হয় যে ভালোবাসতে বাসতে এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর পর্যন্ত গভীরতা সৃষ্টি হয় এবং তাদের মধ্যে এমন একটা মিলমিশ হয়ে যায়, মেলামেশা হয়ে যায়। স্বামী স্ত্রী বৈবাহিক জীবনের পরে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে তারা মিলিত হয়, এই সমস্ত কাজগুলো তারা বৈবাহিক জীবনের আগেই তারা করতে থাকে। তো একটা সময় দেখা যায় ছেলেটা মেয়েকে আর দেখতে পারে না, মেয়েটাও ছেলেকে আর চায় না। তো দেখা গেছে তাদের মন ভেঙে যায়, তাদের মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, কান্নাকাটি করে, বিভিন্ন মানুষের কাছে ফোন আলাপচারিতা সব কিছু করে কিন্তু কোনো কাজ হয় না। তো দিনদার ভাই ও বোনেরা, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে, মহাব্বত করতেই পারে, তো এই মহাব্বতটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হয়, অতি দ্রুত যেন তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারে, সেই পন্থা অবলম্বন করে নিজের জীবনকে আগায় নিতে হবে। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী কোরআনি একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসেন, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, অতি দ্রুততার সাথে আপনারা বৈবাহিক জীবনে আলাপ করে আপনারা আবদ্ধ হয়ে যাবেন। এটাই হলো আপনাদের জন্য কাম্য, এটাই হলো আপনাদের জন্য একটা পরামর্শ, এটাই হবে আপনাদের জীবন চলার পথে একটা সুন্দরতম একটা ব্যবস্থা এবং পন্থা, যত তাড়াতাড়ি আপনারা বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারেন। তো যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আসেন, ছেলে মেয়েকে ভালোবাসেন, মেয়ে ছেলেকে ভালোবাসেন, এই ভালোবাসাটা তাদের আর টিকতেছে না, ছেলেটা মেয়ের কথা শুনতেছে না, মেয়েটা ছেলের কথা শুনতেছে না, তো এক প্রকার বিচ্ছেদের মতো হয়ে যাইতেছে, আপনারা ইনশাল্লাহ এই কোরআনে তদবিরটি করবেন। কারণ আল্লাহ তাআলা তো বলছেন কোরআন দিয়ে আমল করার জন্য, কোনো জাদু মন্ত্র কুফরি এই সমস্ত বিষয় করে তো আপনার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, একদিন দুই দিন তিন দিন করলেন আবার আগের মতো হয়ে যাবে। এই জন্য কোরআন থেকে চিকিৎসা নেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো আপনার সম্বল, কোরআন হলো আপনার জন্য হেদায়েত, কোরআন হলো আপনার জন্য নূর, কোরআন হলো আপনার জন্য এরকমভাবে সামনে পথ অগ্রসর হওয়ার জন্য একটা বাস্তবিক একটা পন্থা, বাস্তবিক একটা নমুনা হলো এই পবিত্র আল কোরআন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই কোরআনের উদ্দেশ্যে, কোরআনের মাধ্যমে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে, এই কোরআনের মাধ্যমে আমল করে তোমরা আল্লাহ প্রদত্ত রহমত তোমাদের কাছে নিয়ে আসতে পারবে। তো আপনারা যারা দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আসেন, পেরেশানির মধ্যে পড়ে আসেন, হতাশাগ্রস্তের মধ্যে পড়ে আসেন, ভালোবাসার মানুষ আপনার কথা শোনে না, এভাবে মানুষ এত জঘন্যতম এক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছে, আত্মহত্যা করতেছে, ছেলে হয় আত্মহত্যা করতেছে না মেয়ে আত্মহত্যা করতেছে, অন্যথায় দুজন একসাথে এক গাছের মধ্যে এক দূরে দিয়ে আত্মহত্যা করে নিজের জানটাকে দিয়ে দিতেছে, আল্লাহর কাছে কিন্তু এটার হিসাব দিতে হবে। অবশ্যই মহান আল্লাহ তাআলা কৃতকর্ম সম্পর্কে ফামাই আমল মিসকল আজরতিন খৈরইয়ার ও মাই আমল মিসকল আজরতিন শাররইয়ার, আল্লাহর কাছে এই হিসাবটা আপনাকে দিতে হবে, আপনি কী করেছেন, যার পরিমাণ ভালো করলেও এটার হিসাব আছে, খারাপ করলেও এটার হিসাব আছে। রসুল বলেন আলা কুল্লুকুম রুআইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুআইয়াতিহি, তোমার প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতেই হবে, করতেই হবে। তো দিনদার ভাই ও বোনেরা, আপনারা মনে হয় রাগান্বিত হন যে হুজুর বিলুর মধ্যে এত কথা বলেন কেন, আসলে ভাই হেদায়তপূর্ণ কথাগুলো যদি আপনাদেরকে না বলি তাহলে আপনাদের অন্তরের মধ্যে এই ধাক্কা আসবে না, এই স্পৃহা জাগবে না, আমলটি করার জন্য কোরআনের প্রতি দাবিত হওয়ার জন্য আপনাদের মনের মধ্যে স্পৃহা হবে না। এই জন্য তদবিরটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি, কোরআন ভিত্তিক কিছু আলোচনা করি, হেদায়তপূর্ণ কিছু আলোচনা করি। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, যদি ভালো না লাগে চ্যানেল থেকে চলে যান, তদবির শোনার দরকার নাই, আপনার ধৈর্য নাই, আপনার ধৈর্য শক্তি নাই, তাহলে আপনি সফলতা পাইবেন কোথা থেকে, ওই যে একদিনে কাজ হয়ে যাবে, দুই দিনে কাজ হয়ে যাবে, হ্যাঁ এরকম কোনো মন্ত্রর কথা বলা হইতেছে না এখানে, মহাশক্তিধর ক্ষমতাবান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বাণীর কথা আপনাদেরকে বলা হইতেছে। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তারাই উপকৃত হবেন, যারা আমলটি করতে চান কমেন্ট বক্সে এসে লেখেন, ইনশাআল্লাহ আমলটি করব।
এবং কোনো পরামর্শ চাওয়ার জন্য কমেন্টের মধ্যে এসে লেখেন। আপনাদেরকে ফোনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিব ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আপনাদের সঙ্গে করব ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, অনেকেই আমাদের চ্যানেলের থাম্বনেল নিয়ে প্রতারণা করতেছে, থাম্বনেলের নিচে তাদের নাম্বার দিয়ে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এরকমভাবে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেছে। আপনারা যদি আমাদের সঙ্গে কথা বলতে চান, কমেন্ট বক্সে আইসা আপনারা নাম্বার চাইবেন, কথা বলবেন, ইনশাল্লাহ কমেন্ট করা হবে, নাম্বার দেওয়া হবে, আপনাদের সঙ্গে কথা বলা হবে। কিন্তু আমাদের চ্যানেলের একটা ভিডিওর মধ্যে আপনারা নাম্বার পাবেন না, মোবাইল নাম্বার নাই। তো ওই চ্যানেল থেকে আপনার ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যারা ফোন দিবেন তারাই প্রতারিত হইবেন, তারাই এরকমভাবে প্রতারণার শিকার হবেন। এই জন্য বলতে চাই, আমাদের সঙ্গে কথা যদি একান্ত জরুরি হয়, আমল সংক্রান্ত, তদবির সংক্রান্ত আমল যদি আমাদের সঙ্গে আপনারা শিখতে চান, মানে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে এসে আপনারা নাম্বার চাবেন, আমাদের সঙ্গে কথোপকথন করবেন ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ওনারা অনেক কথা বলে ফেললাম, আপনারা বিরক্তি বোধ করেন। তো ভালোবাসায় বাধ্য করার জন্য প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মনের মানুষ, 20 বছর 25 বছর যাদের হয়েছে তারাই কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হন, যৌবনের শক্তি যাদের আছে। তো আপনারা অপকর্মের মধ্যে লিপ্ত হইবেন না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হইবেন না, জেনার কাজের মধ্যে লিপ্ত হইবেন না। ছেলেকে দেখে ভালো লাগছে, মেয়েটাকে দেখে ভালো লাগছে, তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠান, যদি না হয় আপনি এই এই আমলগুলো করেন। পিপুল পাতা গুগলের মধ্যে বা ইন্টারনেটে চার্জ দেওয়া দেখবেন, পিপুল পাতা নামক একটা গাছ আছে, ওই পিপুল পাতাটা নেবেন। পাতাটা নিয়া এই পাতার মধ্যে আপনার তদবির করতে হবে, খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি তদবির। এই পাতাটার মধ্যে তার ভাও সাইড যেটা, তার বুকের সাইড যেটা আছে পাতাটার, এটার মধ্যে ইন্না আতইনা কালকাউসার যে সুরাটা আছে এই সুরাটা আপনি লিখবেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ সহ লিখবেন। সুরা কাউসার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা, আল্লাহ রসুলকে আল্লাহ তালা উপহারস্বরূপ সুরা কাউসার দান করেছেন, মানে হাউজে কাউসার দান করেছেন। রসুলের সন্তানাদি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করতো যে তার সন্তান নাই, ছেলে সন্তান নাই। তা আল্লাহ খুশি হয়ে ইন্না আতইনা কালকাউসার সুরাটা দান করেছেন, কেয়ামতের ময়দানে আপনি আপনার সমস্ত সন্তানদেরকে, উম্মতদেরকে আপনি হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইবেন, সুবহানাল্লাহ। এই হলো গুরুত্বপূর্ণ হাউজে কাউসার নামক এই সুরাটা, সুরা কাউসারটা আপনি এই পিপুল পাতার মধ্যে লিখবেন। এই পাতাটার পিঠের মধ্যে আপনি কী লিখবেন, স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ একটি নকশা কার্যকরী, এই নকশাটা আপনি লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। নকশাটা লিখে নিচে আপনার প্রার্থিত ব্যক্তির নাম, আপনার ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম, যেরকমভাবে যদি ছেলে হয় রাশেদ ইবনে আব্দুর রহমান, অথবা যদি মেয়ে হয় রাশেদা বিনতে ফাতেমা, এই নামটা নিচে লিখে দিবেন, বাস আপনার তদবিরটা হয়ে গেল। এর পাশাপাশি কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, আমল করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, সব কিছু আপনার ঠিক থাকতে হবে। তখন এই পাতাটা নিয়ে আপনি এলাকার মধ্যে দেখবেন যে কোথায় পুরানো কুয়া আছে, কুয়া কূপ, ওই কূপের এখন ব্যবহার করা হয় না, ওই কূপের মধ্যে নিয়ে আপনার এই পাতাটা নিক্ষেপ করে দিয়ে আসবেন, বাস আপনার কাজ শেষ। এখন 2 দিন পরে 3 দিন পরে ওই মেয়ের সঙ্গে আপনি কথা বলেন, ওই ছেলের সঙ্গে কথা বলেন যে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে চাইতেছেন, দেখেন আল্লাহ তালা কী করে, দেখেন সে রাজি হয় কি না। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, যদি রাজি না হয় এখানেও আপনাকে স্থির থাকতে হবে, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করতে হবে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা মঙ্গল, বান্দার জন্য যেটা ভালা, ওইটাই আল্লাহ দান করে। যদিও দেখা যায় আমাদের জন্য এটা খারাপ হইতেছে, বাহ্যিকভাবে দেখতেছি আমাদের এটা উপহার হইতেছে না, উপকার হইতেছে না, কিন্তু আপনাকে মানতে হবে আমাদের সফলতা যদি আসে আলহামদুলিল্লাহ, যদি এই আমলগুলো করার পরও আমার সফলতা আসে নাই, মনে করতে হবে এটার মধ্যে আমার ভালোই আছে, আমার লুকায়িত, আমার জন্য আমার সুন্দর একটা ব্যবস্থা আছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এটা দেয় নাই, এটা আমার জন্য খারাপ না, আমার জন্য ভালো। তো দিনদার ভাই ওনারা, আশা করি আজকের তদবির সংক্রান্ত বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি, বিরক্তি বোধ করবেন না, কমেন্ট বক্সের মধ্যে এসে আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ, ভালো মন্তব্য করুন, কী সম্পর্কে আপনার আমল চান ওইগুলো বলেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আমল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পন্থা অবলম্বন করে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।